পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বর্ধমান রবীন্দ্র পরিষদ ও বর্ধমান সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় সোমবার 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস উপলক্ষে কবি প্রণাম নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রবীন্দ্র ভবনে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আগামী 12 তারিখ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। নৃত্য সঙ্গীত থেকে শুরু করে আলোচনা চক্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হচ্ছে মহাসমারোহে। মনে করাবারে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। আর পাঁচটা বাঙালির পালিত উৎসব যেমন দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, সরস্বতী পুজো। আজকে আলোচক তিস্তা দাস, আমরা ওনাকে সম্মান জানাবো। প্রণব দাকে অনুরোধ করছি, প্রণব। শিল্পী আরো উজ্জ্বল করলেন, আমরা রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে, রবীন্দ্র ভবনের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা জানাই। গ্রামে আছো শহর রবীন্দ্র ভবন সংস্কারের মধ্যে দিয়ে যাতে রবীন্দ্র ভবনের সম্মান পুনরায় ফিরিয়ে আনা যায় তার আশ্বাস দেন পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর রায়। 162তম জন্মদিন আমরা শ্রদ্ধার সময় পালন করছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তথ্য সংস্কৃতি বিভাগ থেকে সমস্ত জেলা জুড়ে অনুষ্ঠান হচ্ছে এবং ঠিক একইভাবে বর্ধমান জেলাতে আমরা বর্ধমান পরিষদ এবং বর্ধমান সংস্কৃতি যে পরিষদ আছে তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি। তার মধ্যে দিয়ে আমাদের বিশ্বকবি প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছি এবং এর মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আগামী 12 তারিখ পর্যন্ত চলবে, যার মাধ্যমে আমাদের বর্ধমানবাসী বিভিন্ন নৃত্য সঙ্গীত এবং সবই রবীন্দ্রনাথ কেন্দ্রিক আলোচনা এসব থাকছে এবং যার মধ্যে আমাদের 500 ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এছাড়া আজকে আমরা সকালবেলায় প্রায় 600 অধিক ভিন্ন জ্ঞানীগুণী এবং শিল্প সংস্কৃতি ব্যক্তিত্বরা তারা একটা প্রভাত ফেরির মধ্যে দিয়ে মাল্যদানের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান সূচনা হয়েছিল। সেটা এখন সেটা সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা রবীন্দ্র হলেই হবে। 1913 সালে রবীন্দ্র ভবন নিয়ে আমি যবে থেকে এখানে জয়েন করেছি তবে থেকে আমি এবং আমাদের জেলা শাসক মাননীয় প্রিয়াঙ্কা সিংলা মহাশয় আমরা বারবার এটা আলোচনা করেছি যাতে রবীন্দ্র ভবনের যে সম্মান যাতে ফিরে আসে এবং সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের যে সম্পাদক আছেন আশীষ বিশ্বাস মহাশয় ওনার সঙ্গে কথা বলেছি এবং কথা বলার পরে উনি আমাদের আবেদন জানিয়েছিলেন, তার ভিত্তিতে আমরা জেলা শাসকের অনুমতিতে আমি দপ্তর তথ্য সংস্কৃতি বিভাগে আমরা আবেদন জানিয়েছি যাতে দ্রুত এটাকে সরকারের অন্তর্গত করা যায় অথবা ভালো সংস্কার করা যেতে পারে ভালোভাবে, যাতে আগামী দিনে এটা পশ্চিমবঙ্গ মানে আমাদের যে বর্ধমান জেলার একটা সংস্কৃতির পীঠস্থান যেন হয়ে দাঁড়ায় এবং সেই কথা খেয়াল রেখেই আমরা চাইছি যে আমরা এবং জেলা শাসকও চাইছেন যাতে দ্রুত এই কাজটি সম্পন্ন হলে বর্ধমানবাসীর কাছে একটা বড় উপহার হবে আজকে রবীন্দ্র জয়ন্তীর জন্মদিনে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।